আর কিছু না খাস, শুধু এই জুসটা খেয়ে নে। নে এন। আমি তো এই দেবকেই চিনি, কিন্তু কাল যে তোমার কি হয়েছিল ভগবানই জানে। কেন, কাল আবার কি হয়েছিল? যে দেব এত কেয়ারিং, সবার এত খেয়াল রাখে, সে কিনা পার্বতী দিদির সঙ্গে ওই রকম একটা ব্যবহার করলো, ওরকম রুড বিহেভ করলো, কেন করলে বলো তো? আচ্ছা কি হতো আমাদের ঘরে শুতে দিলে ওকে? হ্যাঁ, আমার এটা ভেবেই না নিজের এত গিল্ট ফিল হচ্ছে, মনে হচ্ছে তোমাকে আমি কেন কাল জোর করলাম। আচ্ছা দেব, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? কি বলতো? পার্বতী দিদিকে সবাই যখন জিজ্ঞেস করছিল যে কেন ছাদে শুতে গেছে, তখন কিন্তু একবারও মুখ ফুটে বলেনি যে তুমি ওর সাথে কালকে খারাপ ব্যবহার করেছো বা মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছো। সত্যি এক এক সময় তোমার যে কি হয় কে জানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে পারো, আমি আমি পার্বতীর কাছে ক্ষমা চেয়ে নেব। সত্যি সত্যি এই তাহলে চলো এখন পার্বতী দিদির কাছে যাই একবার, দেখে আসি ও কেমন আছে। চল। দেখি পার্বতী কোথায় গেল? মনে হয় ওয়াশরুমে গেছে, আমি এক মিনিট দেখে আসছি। দেব ওয়াশরুমে তো পার্বতী দিদি নেই, কোথায় গেল? ওয়াশরুমে নেই? না। দেখেছিস তো হসপিটালে এসেও শান্তি নেই, এই মেয়েটা আমাকে শান্তি দেবে না, ডিসকাস্টিং, ভালো লাগে না আমার। দেখ এখন কোথায় গেল আবার, চলো গিয়ে দেখি একবার। চল চল গিয়ে দেখি। আমাকে একা পেলে সবাই চলে গেল, আমার জন্য কেউ থাকলো না, আমি অসুস্থ জেনেও সবাই চলে গেল, কেউ নেই, এখন কোথায় খুঁজি ওদেরকে? না আমি খাবো না। আন্টি প্লিজ খেয়ে নিন, না খেলে আপনার শরীর খারাপ করবে। না আমি খাবো না, পড়ুক, যতক্ষণ না আমার ছেলে আসছে আমি খাবো না, আমার মিঙ্কু না আসলে আমি খাবো না। জানো মিঙ্কুকে? মিঙ্কু আমার ছেলে, তার ভালো নাম মৈনাক। নাম বললো মিঙ্কু, মজার তো। যতক্ষণ না আমার মিঙ্কু আসবে আমাকে নিজে হাতে খাইয়ে দেবে, আমি খাবো না, খাবো না, খাবো না। আপনি যখন বলছে ওনার ছেলেকে নিয়ে আসো না, তারপর না হয় খাবে, জোর করছো কেন? ওনার স্মৃতি নষ্ট হয়ে গেছে, উনি ওনার ছেলের কথা ছাড়া কারোর কথা মনে করতে পারবেন। ওনারা কি নেই আর থাকা? ওই তিন বছর আগে ওনার ছেলে আর ছেলের বউ যে হসপিটালে ভর্তি করে দিয়ে গেলেন, আর আসার নামই করে না, শুধু শুধু মাসে মাসে টাকা পাঠিয়েই খালাস। মাস গেলে টাকা পাঠায়, অথচ মাকে একবার দেখতেও আসে না, এ আবার কেমন? যে বাবা মারা ছেলে মেয়েদেরকে বুকে করে মানুষ করে, সেই ছেলে মেয়েরা একসময় বাবা মাকে দেখে না। এখানে যে কেউ তোমাদের দেখলে ভাববে তোমরা বিনা নিমন্ত্রণে এখানে এসেছো। আর দাঁড়িয়ে থেকো না মামা, আমি হাত জোর করে বলছি তোমরা এখান থেকে চলে যাও। ওনার ছেলে ছেলের বউ কোনোদিনও আসবে না, তাই তো আমরা ওনাকে জোর করে ভুলিয়ে ভালিয়ে খাওয়াই, কিন্তু উনি খেতেই চান না, মাঝে মধ্যে কেবিন থেকে বেরিয়ে আসেন ছেলের খোঁজে, হাপিত্তেশ করে বসে থাকেন কখন ওনার ছেলে মিঙ্কু ফিরে আসবে। কোথায় গেল পার্বতী? কোথায় কোথায় খুঁজবো ওকে? এই হসপিটালের মধ্যে এখন কি রে পেলি? না ওই দিকটা পুরো দেখলাম, পাইনি। কাউকে জিজ্ঞেস করলি? আরে বাবা তোমার কি মনে হয় এখানে নিজের লোক ছাড়া এদের অন্য কাউকে নিয়ে মাথা ঘামাবে? হ্যাঁ পার্বতীর মতো তো কেউ নেই এখানে, ওকে একবার দেখলে কেউ ভুলবে না। আরে বাবা এইসব বলে এখন কি লাভ বলো তো? আমার না অসহ্য লাগছে পারো, আমি আর নিতে পারছি না এগুলো। ওনাকে জোর করেই খাওয়াতে হয়, যেদিন উনি খান না সেদিন ওনাকে সেলাইন দিতে হয়। কাকিমা, চিনতে পারছো আমায়? কে তুমি? ও মা, তোমাকে তো এখন আগের মতোই দেখতে। আমাকে মনে নেই? আমি মিঙ্কুর বন্ধু, আমরা তো একই স্কুলে পড়তাম, মনে নেই? মিঙ্কুর বন্ধু? হ্যাঁ তো, মিঙ্কু আমার ওই কি যে বলে না বেস্ট ফ্রেন্ড, ও তো তাই ছিল। ও কাকিমা, তুমি আ করে আমার মুখের দিকে কি দেখছো?
তোমার মনে নেই আমরা পেয়ারা গাছে ওটা আপেল খেতাম? পেয়ারা গাছে আপেল? হ্যাঁ তাই তো, আপেলগুলো কচুরে করে বেঁধে নিয়ে আসতাম আর আমরা গাছে উঠতে উঠতে আপেল খেতাম, আর সেই দেখে তুমি লাঠি নিয়ে দাঁড়া করতে আসতে, মনে নেই? তুমি বলতে এই তুমি এক্ষুনি নিচে নেমে এতো, আর তোমার লাঠির ভয় আমরা তাড়াতাড়ি নিচে নেমে আসতাম। কাকিমা তোমার সেই কথাগুলো মনে নেই? লাঠি নিয়ে তাড়া করতাম? মিঙ্কুই তো আমাকে ফোন করেছিল, যেই শুনলাম আমি শহরে আছি ও আমাকে বললো তোমার সাথে দেখা করে যেতে, তাই তো আমি এসেছি। মিঙ্কু ফোন করেছিল? হ্যাঁ, ও তো বলেছে তোমার সাথে দেখা করতে আসবে। মিঙ্কু? আমার মিঙ্কু দেখা করতে আসবে? আসবে তো। ও কাকিমা তুমি আমাকে কিছু গল্প বলো না, ছোটবেলায় কত গল্প শোনাতে, মিঙ্কু কত দুষ্টুমি করতো, সেই দুষ্টুমি কতগুলো শোনাতে, একটা গল্প বলো না গো, কতদিন পর দেখা হলো তোমার সাথে। মিঙ্কুটা খুব দুষ্টু ছিল, খেলা পেলে তার আর কিচ্ছু চাই না। সেই যে একবার ক্রিকেট খেলতে গেল, খেলতে কিনা পড়ে গেছিল, সে কেটে কুটে বাড়ি ফিরল, খুব মারও খেয়েছিল। তাই যখন ওষুধ লাগাতে গেলাম তার ওই হাত পা কাটা দেখে আমি কেঁদে কেটে সার, আর ওই ছেলে আমার কান্না দেখে কি হাসি। তোমার কান্না দেখে মিঙ্কু হেসেছিল? হ্যাঁ রে, আমি ওকে জিজ্ঞাসা করলাম তুই হাসছিস কেন, ও আমাকে বলল ব্যথা পেলাম আমি, মার খেলাম আমি, আর কাঁপছো তুই। ছেলেরা কি বোঝে ওদের একটু আঁচড় লাগলে মায়ের কত কষ্ট হয়? এখানে পুলিশ ছাড়াও আমার শ্বশুর বাড়ির বড় বড় আত্মীয় স্বজনরা আছে, তারা দেখে পেলে লজ্জা শেষ থাকবে না। তোমাদের না আছে ভালো গয়নাগাটি, না আছে ভালো জামা কাপড়, আসার আগে একটা খবর দেবো ওদের ছিল তো। সত্যি মিঙ্কুটা খুব দুষ্টু ছিল না কাকিমা? কিরে দেখলি? না বুঝতে পারছি না তো। ওটা পার্বতী না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। নির্ঘাত এই মেয়ে কোনো গন্ডগোল পাকিয়েছে, দেখ নার্সরা কেমন ঘিরে আছে। ঠিক আছে চলো দেখি না আগে গিয়ে। চল পার্বতী, কি করছো তুমি এখানে? আই এম সরি, আমি জানি ও কিছু না কিছু একটা গন্ডগোল করেছে, আপনারা কিছু মনে করবেন না। চলো কেবিনে চলো, এসো বলছি। মিঙ্কু এই তো এলি, এক্ষুনি চলে যাবি? মিঙ্কু কিরে মিঙ্কু তুই এভাবে তাকিয়ে আছিস কেন কাকিমার দিকে? কতদিন পরে এলি, এতদিন কোথায় ছিলি? তুই কি ভেবেছিস কাকিমার কিছু মনে নেই? কাকিমার সব মনে আছে, এখন প্রণাম কর আর ক্ষমা চা। কর দীপকে হঠাৎ মিঙ্কু বলে ডাকছে কেন? নিশ্চয়ই এই ভদ্র মহিলাকে ঘিরে কোনো না কোনো ব্যাপার তো আছে, দেখতে হচ্ছে তো। কি হলো মিঙ্কু, যাও মাকে গিয়ে প্রণাম করো, ক্ষমা চাও মায়ের কাছে, যাও। মিঙ্কু আজকে তুই আর আমি একসাথে খাবো। কিরে মিঙ্কু কাকিমা কিছু বলছে তো, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ মিঙ্কু যাও প্রণাম করো। আরে যা না কথা বল। আই এম সরি মা, আমি এতদিন তোমার কাছে আসতে পারিনি, আমাকে আমাকে ক্ষমা করে দিও। বাবা তুই এসেছিস তাতেই আমি ভীষণ খুশি, আমার সব অসুখ ভালো হয়ে গেছে। বাবা সুধান্তি কতদিন পরে হাসলো, মনে হয় মেয়েটা জাদু জানে। এই বৌমাকে সাথে নিয়ে এসেছিস, আমি খুব খুশি হয়েছি, খুব ভালো। এই মিঙ্কু তুই এসে খাইয়ে দিবি বলে কাকিমা খাইনি, খা খাইয়ে দে খাইয়ে দে। মা তুমি এটুকু খেয়ে নাও তো, নাও হা করো আমি খাইয়ে দিচ্ছি, নাও হা কর। মা আজ আমি আসি, হ্যাঁ
তুমি কিন্তু খুব সাবধানে থাকবে, ঠিক আছে? সত্যি মিঙ্কু, তুই আবার কবে আসবি বল বাবা? তুমি মনে করার আগে আমি চলে আসবো। সত্যি তো? সত্যি সত্যি। তুমি একদম ভাববে না, হ্যাঁ? আমি তোমার মিঙ্কু, আমরা সবাই আসবো তোমার সঙ্গে দেখা করতে। সাবধানে থাকবে। তারপরে বাবা থাক, কিন্তু শোন, ওদের একটু বকে দিয়ে যাতো, আমার তোরা খুব জ্বালাতন করে। আচ্ছা ঠিক আছে, আমরা সবাইকে বকে দেবো, খুব করে বকে দেবো, আর জ্বালাতন করবে না। সাবধানে থেকো, আমরা একবার আসি। দেখছো? আসি মা। শহুরে বাবু, আমার কথা শুনে কাকিমাকে খাইয়ে দেওয়ার জন্য থাঙ্কু থাঙ্কু মিঙ্কু।